আগেই চালু হয়েছে সিএনজি বাস শহরে, আর এবার শহরের বুকে চালু হতে চলেছে সরকারি উদ্যোগে সিএনজি পাম্প। রাজ্য পরিবহন নিগমের একাধিক বাস ডিপোর জমিতে বছর খানেক আগেই শুরু হয়েছিল সিএনজি চালিত বাসে জ্বালানি ভরার পরিকাঠামো তৈরির প্রক্রিয়া। এর জন্য বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড নামে একটি সংস্থার সঙ্গে চুক্তি সই করেছিল পরিবহন নিগম। সেই চুক্তির আওতায় আগামী 1 জুন কসবায় নিগমের বাস ডিপোয় চালু হতে চলেছে প্রথম সিএনজি পাম্প। পরিবহন দপ্তর সূত্রে খবর, রাজ্য পরিবহন নিগম এবং গ্যাস সরবরাহকারী সংস্থা BGCL এর মধ্যে চুক্তি অনুযায়ী নিগমের হাওড়া, সল্টলেক, ঠাকুরপুকুর, নীলগঞ্জ, বেলঘরিয়া, সন্ত্রাগাছি, করুণাময়ী এবং কসবা এই 8টি ডিপোয় সরকারি এবং বেসরকারি যানবাহনের সিএনজি ভরার পরিকাঠামো তৈরি করা হবে। প্রতিটি ডিপোয় 3.5 কোটি টাকা ব্যয় ওই পরিকাঠামো তৈরি করবে BGCL। পরিবহন দপ্তর সূত্রে জানা গিয়েছে, সেই পরিকল্পনারই অঙ্গ হিসেবে কসবায় প্রথম সিএনজি পাম্প চালু হতে চলেছে 1 জুন। পাম্প থেকে প্রতি ঘন্টায় 15টি বাস জ্বালানি ভরতে পারবে বলে খবর। এর আগে গড়িয়া এবং নিউটাউনে বেসরকারি উদ্যোগে সিএনজি পাম্প চালু হলেও সরকারি উদ্যোগে এমন পাম্প কসবায় প্রথম চালু হতে চলেছে।